बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम এই চাটা ছেকে ফেলি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। সুবাল খায়ে শুভ সকাল। চাটা ছেকে নিয়েছি, এই তো চাটা খাবো এখন। নাস্তা করে ফেলেছি, এই মাছ, রিটা মাছ, এই রিটা মাছ দিয়ে সবজি কেটে দিয়ে গেছে খালা। এই তো এই সবজি দিয়ে ধুয়ে দিয়ে যায়নি, এই সবজি দিয়ে আমি রিটা মাছগুলো ভেজে পাক করব। পেঁয়াজ কেটে দিয়েছে, আর এখানে করলা, করলা শুধু সাদা ভাজি করব, পেঁয়াজ আর রসুন দিয়ে শুধু সাদা ভাজি, তিতা ছাড়া করলা হবে। এই তো আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে সকালের শুভেচ্ছা জানাই দিচ্ছি, শুভ সকাল। আর একবার তো বললাম সুবাল খায়ের, এই তো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। চলুন আমি চাটা খাই, চাটা খেতে খেতে কথা বলি। নাস্তা করে ফেলেছি, তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার গলাটা খুবই খারাপ অবস্থা। এই তো আজকে বুটের ডাল করেছিলাম, এই বুটের ডাল দিয়ে আর এই ডিম ভেজে নিয়েছিলাম, এই রুটি দিয়ে খেয়ে ফেলেছি, তখন আর ভিডিও করতে পারি নাই। এই তো আমার শরীরটা বেশ একটা ভালো না আজকে কয়েকটা দিন ধরে। এখন চাটা বানাই, একটু চায়ে দুধ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, চাটা বানাই। আজকে আর পাকানো চা বানাইনি, এভাবেই খাই। চলুন, তা আপনারা নিশ্চয়ই ভালো আছেন এই মহামারীর সময়। সবার জন্য দোয়া রইল, যাদের ফ্যামিলি আক্রান্ত হয়েছে তাদের জন্য দোয়া রইল, আর যারা আক্রান্ত না হয়েছেন তা সেই সমস্ত ফ্যামিলিদের জন্য সবার জন্য দোয়া রইল। চাটা খাই, খেতে খেতে কথা বলি। তাই এই হলো কথা, এখন আমি একটু রিল্যাক্স করে চাটা খাবো, চাটা খাবো আর একটু খবর, একটু গান টান দেখবো। এই তো আপনাদের সাথে কথা বলি, পরে আস্তে ধীরে পাক করব, কোনো তাড়াহুড়া নেই। সবাইকে নতুন আরেকটা দিনের শুভেচ্ছা জানাচ্ছি, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আপনাদের ফ্যামিলির জন্য শুধু আর রইল, আমার নতুন বন্ধুদের জন্য আমি তাদেরকে দোয়া ও শুভেচ্ছা জানাচ্ছি। তা আমি এখন বসে বসে একটু টিভি দেখি, তারপরে সমস্ত কাজকর্ম করব। দেখি চাটা খাই, চাটা খেতে খেতে বেশি কথা বলা যাবে না। এই যে একটা সুন্দর গান ছাড়লাম, গানটা শুনে দেখেন খুবই ভালো লাগবে। গান মাঝে মাঝে আপনারা গান একটু শুনবেন মনটাকে ফ্রেশ রাখার জন্য। একজন দৃষ্টি প্রতিবন্ধী গানটা গাচ্ছে, খুব ভালো লাগতেছে গানটা শুনে। মাঝে মাঝে এই গানটা শুনি, শুনলে তখন আর কিছু ভালো লাগে না। এই জীবনটা আসলে পুরাই মিছে, যতটুকু ভালো কাজ করে যাবেন আপনারা অতটুকু এই দুনিয়াতে আপনাদের থাকবে, খারাপ কাজগুলো করলে সেটাও থাকবে। আপনি আর ভালো মানুষকে বুদ্ধি দিলে সেটার সব আল্লাহ আপনাকে দিবে। সুন্দর সুন্দর লালন গীতি বলতেছে, আমি একটু এখন রাখি, আমি একটু গান গুলো শুনি।
সমস্ত গানগুলো শুনলে আসলে মনের ভিতরে কেমন জানি করে। এ সমস্ত গান যদি শুনে মানুষ নিজের কথা চিন্তা করে, দুনিয়াটা দুই দিনের, আজ আছে কাল নাই, কেউ কখনো বলতে পারবে না যে আমি এতদিন বেঁচে থাকব। এক নিমিষের নাই ভরসা, এক মিনিটের নাই ভরসা। এই তো একটু আমি গানগুলো শুনি, মনটাকে একটু ভালো করি। আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, মনে চাইলে লাইক দিবেন, আর আমাকে উৎসাহ যোগাবেন, আর প্রতিদিন একটা ভালো কাজ করার জন্য চেষ্টা করবেন, সবার সাথে যোগাযোগ করবেন, আত্মীয় স্বজনের সাথে ভালো মন্দ খোঁজ খবর নেবেন। এই কথাই বলি। সব বুদ্ধি প্রতিবন্ধীদেরই হচ্ছে গানের অনুষ্ঠান হচ্ছে, দেখেন প্রতিভা যদি থাকে সবার ভিতরে এভাবেই প্রকাশ পায়, কেউ কাকে দমায় রাখতে পারবে না। দুনিয়াটা ওর কাছে কি অনিশ্চিত, বুদ্ধি প্রতিবন্ধীও কিছুই বোঝে না, দেখেন তবু কত সুন্দর গান গেয়ে যাচ্ছে। আল্লাহ, সেই তুলনায় তো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে অন্য অন্য মানুষের দিকে তাকালে কারো হাত নাই, কারো পা নাই, কারো বুদ্ধি প্রতিবন্ধী, সেই তুলনায় আল্লাহর কাছে আমরা হাজার হাজার শুকরিয়া আদায় করি। আল্লাহ তো আমাদের সব কিছু পুরোটা পরিপূর্ণ করে দিয়েছে, তবুও আমাদের মানে ঘুষ হয় না। এই বিজয়ের মাস ডিসেম্বর, সবাইকে জানাই শুভেচ্ছা। আর যারা যাদের রক্তের বিনিময়ে এই আমরা স্বাধীনতা পেয়েছি, তাদেরকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এই বিজয়ের মাসে। এই 16ই ডিসেম্বর, মানে এই ডিসেম্বর আসলে 16ই ডিসেম্বরের কথা মনে পড়ে যায়, মানে মনের ভিতরে কেমন জানি একটা খুব খারাপ লাগে। যারা আত্মীয় স্বজন যারা যাদের ফ্যামিলি হারিয়েছেন তাদের জন্য দোয়া রইল, কারণ তারা এই ডিসেম্বর মাস আসলে তাদের সে সমস্ত কথাগুলো মনে পড়ে যায়। এই জন্য আল্লাহ তাদেরকে ধৈর্য দান করুক। এটাই এই ডিসেম্বর মাস বিজয়ের মাস আমাদের, এত কষ্ট, 9 মাস কষ্ট করে আমাদের এই স্বাধীনতা যুদ্ধ ছিনিয়ে এনেছে, স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে। এই তো এখন ইসলামিক একটা অনুষ্ঠান হবে, আমি একটু দেখি। তেল, এই সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এই তো বেশি করে পেঁয়াজ, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি করলাটা দিয়ে দিব, করলাটা ধুয়ে নিয়েছি, জুসি জুসি, কোনো তিতা হবে না, একদম 100%। এটাই আমার টিপস। বেশি করে পেঁয়াজ দিবেন, রসুন দিবেন, আর করলাটাকে যখন বসাবেন কিছুক্ষণ আগে এটাকে ধুয়ে তারপর এভাবে ঢেলে দেবেন। এটা একটা জুসি জুসি ভাব থাকবে, সবুজ থাকবে, আর করলাকে শুধু তিনটা নাড়া দেবেন। আমার করলা 100%, কোনো পিতা হবে না, পিতা ছাড়া করলা। আমার হাতে যে করলা খেয়েছে সেই বলেছে করলা কখনো পিতা হবে না। শুধু তিনটা নাড়া দিবেন, এই একটা নাড়া দিবেন, দিয়ে ঢেকে দিবে, তারপর আরেকটা নাড়া দিবেন। এই যে একটা নাড়া দিয়ে দিয়েছি, আমি এটাকে ঢেকে দিব, এটাকে ঢেকে দিই। আমার করলা হয়ে এসেছে, এখন বাকিতে বেরো ফেলবো, একদম সিদ্ধ হয়ে গেছে, শুধু তিনটা নাড়া দিয়েছি। করলা নামিয়ে ফেলেছি, করলা নামিয়ে ফেলেছি, কত নরম, খুবই টেস্টি একটা খাবার। এটা দিয়ে সমস্ত ভাত খেয়ে ফেলতে পারি। এই যে আমি মাছ, মাছ ভাজতে দিয়ে দিয়েছি রিটা মাছ বলে, রিটা মাছের ছোটো বাচ্চা,
এটা দিয়ে আমি সবজিটা পাক করব। সরিষার তেল, লবণ, কাঁচা মরিচ, রসুন কুচি আর একটু পেঁয়াজ দিয়ে দিই। এখন এটাকে কষিয়ে সবজিটা দিয়ে দিই। এটাও এখন ভাজা হয়ে গেছে, বেশি ভাল করবো না, কারণ খারাপ লাগছে, লাল হয়ে যাবে। এই তো পেঁয়াজ, আদা, রসুন আর এই হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে পানি দেব, এটা কষিয়ে নেব। ব্লগ বলতে যেটা বুঝি হয় আসলে ব্লগগুলো, মানে আপনি যেটা সরাসরি করবেন সেটার নামই হলো যে ব্লগ আর কি। মানে আপনি যা কিছু সরাসরি ধারণ করবেন সেটা, কারণ এই যে ব্লগ অনেকে করেন দেখি তারা পরে কথাটা বলে, কিন্তু এটা কিন্তু উচিত না। কিন্তু আমি একসাথে করবো, একসাথে কথা বলি। এই যে দেখো আমি একই সাথে পাক করতেছি, সব করতেছি, আবার কথা দিচ্ছি, এইটার নামই হলো ব্লগ। যে আমি পরে কথাটা দিব, কেমন একটা পরে কথাগুলো এলোমেলো হয়ে যায়, তাই না? তারপরে কেটে কেটে দেখাবেন, এটা কিন্তু উচিত না। আর একটু পানি দিয়ে দিচ্ছি। আজকে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। কিছুক্ষণ আগে শুনতে পেলাম আমাদের এলাকা একটা ছোট ভাই, আমাদের থেকে বয়সে অনেক ছোট, ওর বড় বোন কুমকুম আর সাইদের ছিল আমাদের পাড়ার বন্ধু, তা ওরা ক্লাসে পড়েছি ছোটোবেলায়। তা ওই ওর ছোটো ভাই ছোট মারা গেছে, এই জন্য মানে সবাই ওর জন্য দোয়া করবেন। আমার মনটা খুব খারাপ লাগবে, ছেলেটা একটা বুদ্ধি প্রতিবন্ধী ছিল, কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী হলে কি হবে জানি না। আজকে আমার সকালবেলা উঠে আমার কাছে শুধু বুদ্ধি প্রতিবন্ধীদের শুধু আমি আজকে কত সব দাঁত দেখলাম, আবার এখন খবর পেলাম জানি না। তা এখন একটু বুদ্ধি প্রতিবন্ধী ছিল, কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী ছিল মানে ওর একটু পায়ে হাতে সমস্যা ছিল, হাঁটতে পারতো না, হুইল চেয়ারে সবসময় মানে বসে ও চলাফেরা করতো সব সবাই নিয়ে। তা ওর একটা কোচিং সেন্টার ছিল, ওই কোচিং সেন্টার চালাতো বসে বসে, আর ওর মাকে নিয়ে থাকতো। ওর বড় ভাই আছে, ওর বড় ভাই আলাদা থাকে, বোনদের বিয়ে হয়ে গেছে। তা যাকে ছেলেটা এখন মারা গেছে, ওর মা একা হয়ে গেল এই বাড়ির মধ্যে, ওদের এটা পৈতৃক বাড়ি। তা ওর জন্য সবাই দোয়া করবেন, আমার এই ছোট ছোট ভাইটার জন্য, ছোটন, সবাই দোয়া করবেন, কারণ আমার খুবই খারাপ লাগতেছে। কথাটা আমি একটা ঘন্টা আগে শুনতে পেলাম, আমার মনটা মানে খালি ওর ছবিগুলো বেশি উঠতেছে। ও ছোটোবেলায় যে কত কষ্ট করে ওর আম্মাকে দেখতাম, ওকে চলাফেরা করতে পারতো না, ওর আম্মা ওকে এদিক থেকে সেদিকে নিয়ে যেত ওর বোন। আল্লাহ সবাইকে মরতে হবে, আল্লাহকে জান্নাতবাসী করুন, এই দোয়াই করি, আপনারাও দোয়া করবেন। ট্রেন চলে এসেছে, ওর সবজিটা দিয়ে দিব। তা ও একটু আপসেটও ছিল, কারণ এই করোনার মধ্যে ও আসলে ও হলো করোনায় মারা গেছে, ওর আম্মা কত কয়েকদিন আগে হয়ে গেছে, ওর আম্মা ভালো হয়ে গেছে কিন্তু ও আর ভালো হয় না, আইসিইউতে থেকেছে। তা ওর আবার একটা কোচিং সেন্টার ছিল, এই করোনার জন্য ওর কোচিং সেন্টার এগুলো সব বন্ধ, কিছুটা আপসেটও ছিল ছেলেটা। মানে ও খুব একটা ভালো মনের মানুষও ছিল, সবার সাথে খুব ভালো ব্যবহার করতো, আর সবাই মানে পাড়ার আমরা সবাই ওকে খুবই আদর করতাম। এই তো এখন ওর আম্মা একা হয়ে গেল, এখন বড় ছেলে আছে। আমি এটা কষিয়ে নিচ্ছি, এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে এটার থেকে দুই মুড়িগুলোর থেকে প্রচুর পানি উঠবে, আগে দেখে কতটুকু উঠে। এটা কষিয়ে পানি চলে আসছে, আমি একটু পানি দিয়ে দিই। এই তো তারপরে আমি একটু পরে আমি এটা কী বলি শুকালে ঠিক আর একটু ঝোল ঝোল করে তারপর মাছ দিয়ে দিই। এই আমার তরকারিটা হয়ে গেল, ধনে পাতা দিয়ে দিয়েছি, এখন নামিয়ে ফেলব। যদি ভালো থাকে, ভালো লাগে আমার ভিডিওটা দেখবেন প্লিজ।